अल्लाह के नाराज ना अल्लाह नाराज होया गेले ए तो देखाइलो जे शुधु जमीनटा तो पुराई एकटा आरेकटार साथे लागानो ठीक ना हाँ शुधु डाकाटा कापलो आर किछुई कापलो ना अथच नसिंदी थेके आसलो नसिंदी कापलो ना खालि ढाका कापलो ঠিক না কেন্দ্রস্থল নরসিংদী হইল নরসিংদী কাপলো না কাপলো ঢাকা ঠিক না আরে সত্য এটাই একটা প্রবাদ বাক্য আছে গ্রামের বুঝবেন কি বুঝবেন না জানি না কা বুঝলাম না চোলার বাইল হুম দেখাইলো ডেকি মারলো নাইল মনে হয় বোঝেন নাই বুঝছেন আপনারা আপনারা ঢাকারা বুঝবেন না এটা ওইটাই গ্রামমরা বুঝবে জোলা চিনেন জোলা তাতি তাতি হ্যাঁ এটা একবারে গ্রাম্য প্রবাদ বাক্য শিয়াল দেখছে তো শিয়াল রে দেখাইছে ডেকি ডেকি উঠায় মারব কিন্তু ডেকি মারে না মারছে ওর হাতের ভিতরে ছোট নাইল থাকে কাঠি থাকে এটা দিয়ে কাপড় বুনা ওইটা মাথার ভিতরে মেরা দিছে তো শিয়াল বলতেছে বুঝলাম না জোলার বাইল দেখাইলো ডেকি মারলো নাইল আল্লাহর বাইল বুঝবেন না আপনি হইব নরসিংদী কাপাইব আপনাকে আল্লাহর বাইল বুঝা বড় কঠিন হইছে নরসিংদীতে কাঁপছে ঢাকা এই জন্য আসেন 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 যদিও তুলনাটা দেওয়া আমার ঠিক হয় না কিন্তু বুঝানোর জন্য বলতেছি আল্লাহর বাইল বুঝা বহুত কঠিন এই জন্যই তো আল্লাহ বলছেন সিলিন্ডার করে থাকো হ্যাঁ এই জন্যই সিলিন্ডার ঘুমের থেকে উঠার সাথে সাথে নামাজ দিছেন উঠেই আমার সামনে ঝুঁকো ঝুঁকা থাকো তাহলে আমিও ব্যবহার ওরকম করব হ্যাঁ হাদিসে আছে হাদিসে সাফ আছে তোমরা যদি ওরকম চলো তাহলে দিনে বৃষ্টি দিয়া তোমাদের কর্মে আমি ব্যাঘাত ঘটাবো না সাফ হাদিসে আছে দিনে বৃষ্টি হবে না বৃষ্টি কখন হবে বলছে রাত্রে ঘুমের ঘরে হবে আকাশের বিদ্যুতের আওয়াজ চমকানের আওয়াজ দিনের বেলা তোমাদেরকে শোনায় আমরা তোমাকে তোমাদেরকে ভীত করব না ঘুমের ঘরে আওয়াজ হবে ঘুমের ঘরে চলে যাবে তোমাদেরকে দিনের বেলা বিদ্যুতের চমক দেখাবো না সাফ আছে আসেন নেয়ামত আল্লাহ দিতেছেন শাওয়াল এক নেয়ামত প্রত্যেকটা মুহূর্ত নেয়ামত আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দান করেন আর এটাকে যেমন মূল্যায়ন করা এমন মূল্যায়ন করারও তৌফিক দান করেন শিখেন দোয়াগুলা শিখেন যে কিভাবে মূল্যায়ন তো যেটা বুঝিতেছিলাম এই জন্যই আল্লাহ যে ধরবে এটারও যুক্তি দিছেন আল্লাহ কেন ধরব কিছু এরকম জিনিস দিছেন যেগুলা মানুষের সাধ্যের বাহিরে সাধ্যের ভিতরে না ক্ষমতার ভিতরে না পরিধির ভিতরে না মানুষের নলেজের ভিতরে না জ্ঞানের ভিতরে না মানুষের ক্ষমতা শক্তির ভিতরে না কিছু জিনিস এরকম দেখায় দিছেন আজকে সকালেই তো ভূমিকম্প হয়েছে জানেন হ্যাঁ তাও শুধু ডাকাতে আর কোথাও না হ্যাঁ পাঁচটা ৫৭ ৬টার আগে একই কথা ৫৭ ৫৮ এক মিনিট নিয়ে তর্ক করে কোনো লাভ নাই হয়েছে এটা সত্য ঠিক না এখন ৫৭ হোক আর ৫৮ হোক ৫৭ থেকে যদি ৫৮ পর্যন্ত হওয়ার মতো হইতো তো আপনিও এখানে বসতেন না আমিও এখানে বসতাম না এখন তো ঢাকা শহর বাহির থেকে আইসা হয়তো বলতো উদ্ধার অভিযান চালাও হয়তো উদ্ধার অভিযান চলতো না হইলে বিল্ডিং এর ভিতরে কি কি আছে এটা নিয়ে বাড়িতে যাওয়া যায় কিনা এটা চলতো দুইটার একটা চলতো ঠিক না যদি ৫৭ থেকে ৫৮ চলতো এক মিনিট চলতো কিন্তু ভূমিকম্প সকালে আসছে আজকে সকালেই আসছে ঠিক না প্রতিরোধ করার ক্ষমতা আছে নাকি না জানার ক্ষমতা আছে দুই সপ্তাহ পরে মোচা আসবে এটার খবর দেওয়া যায় কিন্তু ভূমিকম্প আসলো সকালবেলা এটার খবর দেওয়া যায় না হ
হ্যাঁ, তারপরও সুরা পুরাটা দেশ কাঁপাইলো না, খালি ঢাকা শহর আল্লাহদেরকে সিগনাল দিল সাইজ হয়ে যাও, নইলে আমরা সাইজ করতে সাইজ হয়ে যাও। হইতে পারে এটা, সিগনাল দিছেন সাইজ হয়ে যাও। বড় নিচে নিজেদেরকে উঁচা মনে করো না, আমরা ঢাকা শহরওয়ালা নিজেদেরকে বড় উঁচা মনে করি, ঠিক না? কি সব বড় উঁচা, নাক উঁচা, বড় উঁচা মনে করি। আল্লাহ যেন সিগনাল দিছে বেশি উঁচা মনে করো না। যেমন ঢাকা শহর ছিল এমন বানাইতে আমাদের সময় লাগবে না, তোমাদের গড়তে সময় লাগছে যুগের পরে যুগ। যেমন ঢাকা শহর ছিল এমন বানাইতে আমাদের সময় লাগবে না। লাগবে নাকি? তো যেটা বুঝাইতেছিলাম এটা আমার আলোচ্য বিষয় না, আমার বুঝানোর বিষয় নেয়ামত আল্লাহ নিয়ে আসেন। এক তো নেয়ামতের ভিতরে ডুবায় রাখছেন, আরেক নেয়ামত আল্লাহ নিয়ে আসেন, মাঝে মাঝে নিয়ে আসেন। যেরম রমজান নেয়ামত ছিল, অভ্যস্ত থাকা উচিত ছিল, যেটা আমি দেখাইলাম, কিন্তু না আমরা সবাই ভুলে গেছি, অভ্যস্ত নাই। বিশ রাকাত পড়তাম, কমসে কম দুই রাকাতে অভ্যেস টিকায় রাখা উচিত ছিল। এক ঘন্টা কোরআন শুনতাম, হয়তো এক পৃষ্ঠা শুনানের উপরে অভ্যাস টিকায় রাখা উচিত ছিল, এক পৃষ্ঠা। ডেলি দুরুদ জিকির আসকার করতাম কিছু না কিছু, এখনো ওটাকে কিছু না কিছু টিকায় রাখা উচিত ছিল। নেয়ামত নিয়ে আসছিলেন, এটাকে অভ্যাস টিকায় রাখা উচিত ছিল। সামনের সময়গুলো নেয়ামতে ভরা আসতেছে, শাওয়াল নেয়ামতে ভরা, ছয় রোজার দ্বারা এক বৎসরের রোজা হবে। আমার তো মন বলে রমজান যেরকম পরিবেশ ছিল, শাওয়ালেও মুসলমানের ভিতরে রোজা রাখার জন্য এরকম পরিবেশ হওয়া উচিত ছিল। ঈদ নাইলে দুই দিনই করতো, তিন দিনই করতো, তারপর এরকম পরিবেশ হওয়া উচিত ছিল যে সবাই ছয় রোজা রাখতেছে। কেউ ফতোয়া হয়তো দিবে যে নফলের জন্য এরকম এহতেমাম করতে হয় না, আমিও বলি করতে হয় না, কিন্তু নফলটা যখন এরকম এরকম পরিপূরক যে সারা ফরজের পূর্ণতা এক মাস দশ মাস বাকি দুই মাসের পূর্ণতা এই ছয় দিনের দ্বারা যখন আসবে, তো উচিত ছিল এটাও এরকমই এহতেমাম করা, এরকমই একটা পরিবেশ হওয়া যে সবাই রোজা রাখতেছে। শাওয়ালের পরে আসবে জিকাদা, এটাও নেয়ামতে ভরা। তারপরে আসবে জিলহজ, এটার তো কোনো নেয়ামতের অন্তই নেই, নেয়ামতের ওয়ালায়ালি নাস, দশ রাত্র আসবে, যে দশ রাত্রের আল্লাহ কসম খাইছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালি ওয়াশফঈ ওয়াল ওয়াতর, হাল ফি যালিকা কসামুল। তো আল্লাহ বরকতি বইরা দিতেছেন, দশ রাত্র দশ লাইলাতুল কদরের সমতুল্য। নেয়ামত ভরা আসতেছে, নেয়ামত ভরা আসতেছে, এক একটা মাস, তারপরে মহরম, আরো নেয়ামত ভরা। হ্যাঁ, তারপরে আসবে সফর, তারপরে আসবে রবিউল আউয়াল, নেয়ামতে ভরা, এক একটা মুহূর্ত নেয়ামতে ভরা। উমেরে দোস্ত, সত্য এটাই, শ্বাস ছাড়া শ্বাস নিতে পারা, এটা যে কত বড় নেয়ামত। ওই ব্যক্তির কথা মনে পড়লে বোঝা যায়, ওই ব্যক্তির কথা যে বলছিল সমস্ত সম্পত্তি লেখা দিব, আমাকে শুধু স্বাভাবিক একটু শ্বাস নিতে দাও। আপনি আর আমি তো ভাবি না, আল্লাহ বাবার মতো
ব্রেন তৈরি কইরা দেখ, বাবার মতো মনোভাব তৈরি কইরা দেখ আল্লাহ। আমরা যেন ভাবতে পারি এরকম মনোভাব হয়, একটু ভাবেন না, শ্বাস ছাইরা নিতে পারা যে, যদি শ্বাস ছাইরা নিতে না পারলেন আটকায় গেল। হায় হায়, ওর কথা দিয়া বোঝা যায়, ওটা তো কোনো মেশিনে দিয়া দেখানো যায় না। যদি দেখানো যেত শুধু কথাটা মিডিয়ায় প্রচার, কথাটা মিডিয়ায় চলে আসছে, যেই কোনোভাবেই আইসা থাকুক, যে আমার সমস্ত সম্পত্তি নিয়ে আনো, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। তাহলে বোঝা গেল কোরআনের কথাই সত্য, কিয়ামতের দিন কেউ না কেউ বলবে, আল্লাহ নিচে বলতেছে, সমগ্র দুনিয়াও যদি সোনার হয় আর সব কিছুর বিনিময়ে সে একক মালিক হয়, আর যদি ঘুষ নেওয়ার সিস্টেম আমাদের কাছে থাকতো, তাহলে সে বলতো একদিনের আজাবের জন্য এটার বিনিময়ের থেকে আপনি আমাকে নিষ্কৃতি দিয়া দেন, একদিনের জন্য। তাহলে এই ব্যক্তির কথা দিয়ে বোঝা যায় শ্বাস ছায়রা নিতে পারা যে কত বড় নেয়া, শ্বাস ছাইড়া নিতে পারা যে কত বড় নেয়ামত, আটকায় নাই তো কখনো। হ্যাঁ, মাঝে মাঝে আটকাইছে কিন্তু বুঝি নাই, আটকাইছে অনেক সময় পানি পান করতে যায় উপরে উঠা যায়। হ্যাঁ, হয়েছে এরকম জীবন, ভাত খাইতে যায় আটকায়া যায়, হয়েছে না এর হয় নাই? ওই সময় একটা সিগনাল ছিল যে তুমি বোঝো, এটা তো পরে রিল্যাক্স করে দিছি আমরা, উঠছে কিন্তু পরক্ষণেই রিল্যাক্স হয়ে গেছে, ঠিক না? আটকাইছে পরক্ষণেই ঠিক হয়ে গেছে, যদি ঠিক না হইতো। হ্যাঁ, শেষ শেষ, যদি শেষও না হইতো তাহলে কেমন ছটপট করতাম, কেমন ভাবে। এগুলো সবই সিগনাল ছিল, আল্লাহ নেয়ামত নিয়ে আসে, এক তো নেয়ামতের ভিতরে ডুবায় রাখছেন এতে কোনো সন্দেহ নাই, আরেকটা হলো আল্লাহ নতুন নতুন নেয়ামত নিয়ে আসে। হায় মেরে দোস্ত, সবগুলা এই জন্যই করেন যে আল্লাহ চান না, মা ইয়াফালুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বান্দাকে শাস্তি দিতে চান না, আল্লাহ এই উম্মতকে সমস্ত উম্মতের সামনে কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না। কেন, যদি দাঁড় করায় দেন তো সমস্ত উম্মত আঙ্গুল উঠাইতে পারে, যে সবই তো এদেরকে দিয়া দিলেন, বাস্তবিক তালাশ করলে দেখা যায় সব আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন। ওলা আমাদেরকে জিজ্ঞেস করেন, জান্নাতে তিন ভাগের দুই ভাগই আমরা হব, তিন ভাগের দুই ভাগ এই উম্মত। তাহলে এক ভাগ রাখছেন সোয়া লক্ষ উম্মত, ৩১২ জন রসুলের উম্মত, এদের জন্য আল্লাহ মাত্র তিন ভাগের এক ভাগ রাখছেন, দুই ভাগই আমাদেরকে দিয়া দিছেন। আমার তো মনে হয় ভালোবাসা এতটুকু এই উম্মতের সাথে, পারলে ওই ওর তিন ভাগের এক ভাগও আমাদেরকে দিয়া দেন। জান্নাতের তিন ভাগের দুই ভাগই আমাদেরকে দিছে, এত কিছু করার পিছনে ভালোবাসা, এই উম্মতকে আল্লাহ ভালোবাসে। কিন্তু প্রবাদ বাক্য তো এটাও সত্য, সবার কপালে বলে সব কিছু শোভা পায় না, সবার কপালে সব কিছু, সবাই সব কিছুর মূল্যায়ন করতে জানে না, সবাই সব কিছুর মূল্যায়ন করতে জানে না, সবাই সব কিছু মূল্যায়ন করা শিখে না, সবাই সব কিছু মূল্যায়ন করা জানে না, সবাই সব কিছু মূল্যায়ন করা জানে না, কথাগুলোও সত্য, আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের কপালে হয়তো শোভা পায় নাই। এই উম্মতকে আল্লাহ সব দিয়ে দিয়েছে, নবীজির কারণে সব মিলছে আমাদেরকে, এই জন্য আসেন শিখেন নেয়ামতগুলোকে কিভাবে মূল্যায়ন করতে হয়, শুকরিয়া কিভাবে আদায় করতে হয়, শিখাইছেন আল্লাহ।
আল্লাহ আল্লাহর রাসূল শিখাইছেন, এক তো কর্ম দিয়েও শিখাইছেন, এক তো দোয়া দিয়েও শিখাইছেন, কর্ম দিয়েও শিখাইছেন আবার দোয়া দিয়েও শিখাইছেন। যে তুমি কর্ম করতে পারো না তাহলে দোয়া দিয়া করো, এক একজন এক একটা শিখাইছেন, কাউরে শিখাইছেন কর্ম দিয়া করো, তো কেউ কর্ম দিয়া করতেছে আর কেউ কর্ম পারতেছে না, তাকে দোয়া দিয়া শিখাইছে তুমি দোয়া দিয়া করো, আরেকজনে কোনোটাই পারে না তাকেও শিখাইছেন তুমি পারো না তো মাপ চাও, তো কি যাও মাপ চাও, আল্লাহ পারি না মাফ করা দিয়েন, আল্লাহ পারি না মাফ করা দিয়েন, পারি না আল্লাহ মাফ করা দিয়েন, শিখাইছেন। কিন্তু আমরা আমাদেরকে প্রশ্ন করি না, নিজেকে নিজে প্রশ্ন করি, জীবনটা তো চলে যেতেছে নিজেকে নিজে প্রশ্ন করি, প্রশ্ন করি কতটুকু করতেছি, নাইলে বেরে দোস্ত সত্য এটাই, এই জমিনকে আল্লাহ সিগন্যালই দিতেছেন, বিপর্যয় আজ পর্যন্ত দেন নাই, ভূমিকম্প বৎসরে দেখতেছি এখন দুই একবার আসতেছে, ঠিক না? এখন তো মাত্র জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাস, ঠিক না? হ্যাঁ, এর ভিতরেই তো কয়বার আসলো না, আসলো না, হ্যাঁ কয়বার আসছে, ডিসেম্বর থেকে এই পর্যন্ত তিন থেকে চারবার চলে আসছে, সিগনাল দিতেছে, ভাবি ফিরি আল্লাহর দিকে, এগুলা সব সিগনাল, এই উম্মতকে আল্লাহ, এই দেশকে দেশকে আল্লাহ সুযোগ দিতে চাইতেছেন, দেশের মানুষকে আল্লাহ সুযোগ দিতে চাইতেছেন, ছোট ছোট দিয়া সুযোগ দিতে চাইতেছেন, আমরা যেন আল্লাহর দিকে ফিরি। বললাম না নেয়ামতের শুকরিয়া, একটা তো হলো কর্ম দিয়ে আদায় করা, আর তো হলো কর্ম দিয়া যদি না পারল তো দোয়া দিয়ে আদায় করা, দোয়া আছে সারা দিনের নেয়ামতের শুকরিয়া আদায় করার দোয়া আছে, দোয়া শিখেন ওটা দিয়ে করেন, আর যদি তাও না পারে তো পদ্ধতি দেখা দিয়েছেন, মাপ চাও, কি মাপ চাও, আল্লাহ পারি না, আল্লাহ পারি না মাফ করে দিয়েন, না দোয়া দিয়া পারি না কর্ম দিয়া পারি মাফ করে দিয়েন, আমরা তো ইস্তেগফারও পড়তে চাই না, দোয়া তো পড়তে চাই না, ইস্তেগফারও তো করতে চাই না, মাফও তো চাইতে চাই না, বাপ তো আমাদের এরকম যে আল্লাহর কাছে মাপ চামু কেন, আল্লাহর বড় থাকলে তার কাছে মাপ চাইতাম, আল্লাহর কাছে কেন মাপ চাব, বাপ তো আমাদের এরকম, আমাদের সমাজের মানুষের বাপ দেখলে এরকমই মনে হয় যে সে এরকম বুঝাইতে চাইতেছে যে ওনার কাছে মাপ চাব কেন, আল্লাহর কাছে কেন মাপ চাব, আল্লাহ কে এর কাছে মাপ চাব, আল্লাহ কে, আল্লাহ কি এসিওয়ালা রুমে থাকে নাকি, আমি তো এসিওয়ালা রুমে থাকি, আল্লাহর কি এত বড় পদবী নাকি, যত বড় পদবী আমার, আল্লাহ কি আমার মতো শিক্ষিত নাকি, আমি যত বড় শিক্ষিত, আল্লাহ কি কত বড় এডুকেটেড নাকি, আমি যত বড় এডুকেটেড, বাপ এরকম না, আপনি দেখেন আমার কথা সত্য হবে, বাবুই এরকম মনে হয়, আল্লাহ কি এত সম্পত্তির মালিক নাকি, আমি যত সম্পত্তির মালিক, আল্লাহ কি এত টাকা পয়সার মালিক নাকি, আমি যত টাকা পয়সার মালিক, যত শ্রমিক আমার এখানে খাটে আল্লাহর এখানে খাটে নাকি, আমি মাপ চাব কেন, বাপ এরকম কথার আওয়াজে এরকম মনে হয়, রাগ হবেন না বুঝতে চেষ্টা করি, আল্লাহকে নারাজ না, আল্লাহ নারাজ হয়ে গেলে এ তো দেখাইলো যে শুধু জমিনটা তো পুরাই একটা আরেকটার সাথে লাগানো, ঠিক না? হ্যাঁ, শুধু ডাকাটা কাঁপলো আর কিছুই কাঁপলো না, অথচ নসিন্দির থেকে আসলো, নসিন্দি কাঁপলো না খালি ডাকা কাঁপলো, ঠিক না? কেন্দ্রস্থল নসিন্দি হইল, নসিন্দি কাঁপলো না কাঁপলো ডাকা, ঠিক না? আরে সত্য এটাই, একটা প্রবাদ বাক্য আছে গ্রামের, বুঝবেন কি বুঝবেন না জানি না,
বুঝলাম না চোলার বাইল, দেখাইলো ডেকি মারলো নাইল, মনে হয় বোঝেন নাই, বুঝছেন আপনারা, আপনারা ঢাকারা বুঝবেন না, এটা ওটাই গ্রাম্যরা বুঝবে। জোলা চিনেন? জোলা তাঁতি, তাঁতি আ, এটা একবারে গ্রাম্য প্রবাদ বাক্য। শিয়াল দেখছে তো শিয়াল রে দেখাইছে ডেকি ডেকি উঠে মারবো, কিন্তু ডেকি মারে নাই, মারছে ওর হাতের ভিতরে ছোট নাইল থাকে, কাঠি থাকে, এটা দিয়ে কাপড় বুনা, ওইটা মাথার ভিতরে মেরা দিছে। তো শিয়াল বলতেছে বুঝলাম না জোলার বাইল, দেখাইলো ডেকি মারলো নাইল। আল্লাহর বাইল বুঝবেন না আপনি, হইব নসিন্দি কাপাইব আপনাকে। আল্লাহর বাইল বুঝা বড় কঠিন, হইছে নরসিংদীতে কাঁপছে ঢাকা, এই জন্য আসেন আসেন আসেন। যদিও তুলনাটা দেওয়া আমার ঠিক হয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, আল্লাহর বাইল বুঝা বহুত কঠিন। এই জন্যই তো আল্লাহ বলছেন সিলিন্ডার করে থাকো, হ্যাঁ এই জন্যই সিলিন্ডার ঘুমের থেকে উঠার সাথে সাথে নামাজ দিছেন, উঠেই আমার সামনে ঝুঁকো জুইকা থাকো, তাহলে আমিও ব্যবহার ওরকম করব। হ্যাঁ হাদিসে আছে, হাদিসে সাফ আছে, তোমরা যদি ওরকম চলো তাহলে দিনে বৃষ্টি দিয়া তোমাদের কর্মে আমি ব্যাঘাত ঘটাব না, সাফ হাদিসে আছে, দিনে বৃষ্টি হবে না। বৃষ্টি কখন হবে? বলছে রাত্রে ঘুমের ঘরে হবে, আকাশের বিদ্যুতের আওয়াজ, চমকানের আওয়াজ দিনের বেলা তোমাদেরকে শুনায়া আমরা তোমাকে তোমাদেরকে ভীত করব না, ঘুমের ঘরে আওয়াজ হবে, ঘুমের ঘরে চলে যাবে, তোমাদেরকে দিনের বেলা বিদ্যুতের চমক দেখাবো না, সাফ আছে। আসেন, নেয়ামত আল্লাহ দিতেছে, শাওয়াল এক নেয়ামত, প্রত্যেকটা মুহূর্ত নেয়ামত, আল্লাহ আমাদেরকে বুঝারও তৌফিক দান করেন। আর এটাকে যেমন মূল্যায়ন করা এমন মূল্যায়ন করারও তৌফিক দান করেন। শিখেন দোয়াগুলা, শিখেন যে কিভাবে মূল্যায়ন করলে সারা দিন রাত্রে নেয়ামতে শুক্রিয়া আদায় হয়ে যাবে। কর্মে না পারি তো দোয়া দিয়া করি, দোয়া না পারি তো কমসে কম, আগেও বলছি এখনও বলতেছি, আরে বেশি কঠিন তো না, ঘুমানোর সময় বিছনায় বয়া হাত দুটা উঠে তওবা করে ঘুমায়, যে আল্লাহ তওবা করতেছি, মাপ চাইতেছি, পারি নাই সারাদিন পারি নাই, এখন তো ঘুমাইতে যাব, এখন আর কই পারবো, বিদায় তওবা করে ঘুমাইতেছি, মাপ চায় ঘুমাইতেছি, আল্লাহর কাছে মাপ চা। ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তওবা আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা।